প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা ফাইনালি আজ তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিন্ন ভিন্ন এআরও অফিস অনুযায়ী অর্থাৎ আর্মি রিক্রুটিং অফিস অনুযায়ী যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এআরও অফিস বাদেও অন্যান্য ডিস্ট্রিক্ট অন্যান্য রাজ্যের জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়ে গেছে অগ্নিবীরের জন্য যেখানে আলাদা আলাদা পোস্ট যেমন জিডি থেকে শুরু করে টেকনিক্যাল পোস্ট হয়েছে স্টোর কিপার পোস্ট রয়েছে ক্লার্ক পোস্ট রয়েছে সমস্ত পোস্টের কিন্তু আউট করা তাই এই জব জন্য এখানে তোমাদের যে আলাদা আলাদা পোস্ট রাখা হয়েছে এই সমস্ত পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবিল কারা কারা আবেদন করতে পারবে কীভাবে তোমাদের আবেদন করতে হবে এখানে অগ্নিবীর জব ভ্যাকিন্সির জন্য তোমরা আবেদন করলে তোমাদের সিলেকশান কয় দাপে হবে বেতন তোমাদের কত দিয়ে হবে এ টু জের সমস্ত তথ্যগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো অন অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি বহরমপুর অফিসের জন্য যেখানে তোমরা অবশ্যই যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চারটি আর্মি অফিস রয়েছে বহরমপুর ব্যারাকপুর শিলিগুড়ি এবং কলকাতা যেখানে তোমাদের প্রতিটি আলাদা আলাদা ইয়ার জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়েছে অর্থাৎ আর্মি রিক্রুটিং অফিসের জন্য ওকে এবার এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম আনম্যারিড মেল ক্যান্ডিডেট ফর সিলেকশান টেস্ট ফর অগ্নিবীর ইনটেক ফর রিক্রুটিং ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ আন্ডার অগ্নিপথ স্কিম অর্থাৎ এখানে তোমাদের অগ্নি অগ্নিড়ের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে যেটা অগ্নিপথ স্কিমের আন্ডারে পড়ে এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে আজ থেকে অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি থেকে এবং তোমরা অনলাইন আবেদন করতে পারবে বাইশে মার্চ দু তারিখ পর্যন্ত যার জন্য তোমাদের অনলাইন এক্সামের ডেট তোমাদের উল্লেখ করা রয়েছে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশে ওকে এবার এখানে এই বহরমপুর অফিসের মধ্যে কোন কোন ডিস্ট্রিক্ট পড়ে এখানে তোমাদের বলা হচ্ছে ডিস্ট্রিক্টের নামগুলো মুর্শিদাবাদ নদিয়া Birbu পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান অন্যান্য যে আমাদের আর্মি রিক্রুটিং অফিস রয়েছে ওই সমস্ত ভ্যাকেন্সি কিন্তু পাবলিশ করা হলে অবশ্যই তোমাদের স্টেপ বাই স্টেপ আলাদাভাবে তোমাদের ভিডিও দেবো ওকে তবে একটা কথা বল রাখি এখানে কিন্তু আমাদের নোটিসে যা যা বলা হচ্ছে এলিজিবিলি ক্রাইটেরিয়া থেকে শুরু করে এ টু জেড সমস্ত কিছু কিন্তু একই থাকবে ওকে এবার তোমরা এখানে কি করবে নিচের দিকে আসবে যেখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে এখানে তোমাদের রিক্রুমেন্টটা দুটি ফেজে তোমাদের কমপ্লিট করা একটা হচ্ছে ফেস ওয়ান অনলাইন কম্পিউটার বেসড এক্সাম তোমাদের নেওয়া হবে এবং তারপর হবে তোমাদের রিক্রুমেন্ট র্যালি তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশনটা হয়ে যাবে ওকে এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট তাহলে এখানে যে অগ্নিবীর দু হাজার চব্বিশের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে দেখতে পাচ্ছ অনস্কিন তোমাদের ছকের মাধ্যমে বাম দিকে পোস্টের নাম ডান দিকে এডুকেশান কোয়ালিফিকেশান এবং তার ডান দিকে এজ লিমিট উল্লেখ করা রয়েছে এক নম্বর পোস্ট রয়েছে অগ্নিবীর জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্ট তোমরা কারা কারা এলিজিবিল এখানে বলা হচ্ছে ক্লাস টেন কিংবা ম্যাট্রিক পাস উইথ ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড থার্টি থ্রি পার্সেন্ট ইন ইথ সাবজেক্ট অর্থাৎ তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে জিডি পোস্টে অনলাইন আবেদন করার জন্য তবে তোমাদের অবশ্যই গড় নাম্বারটা পঁয়তাল্লিশ শতাংশ পেতে হবে এবং প্রতিটি সাবদের মিনিমাম তোমরা তেত্রিশ শতাংশ নাম্বার পেলেই হবে ওকে এবং তারপর তোমাদের নিচে দিকে বলা হচ্ছে এখানে লাইট মোটর ভেহিকেল তোমাদের যদি লাইসেন্স থেকে থাকে অবশ্যই তোমরা ড্রাইভার ভ্যাকেন্সির জন্য প্রিফারেন্স পেয়ে যাবে ডান দিকে তোমাদের এজ লিমিট বলা হচ্ছে প্রতিটি পোস্টের জন্য সাড়ে সতেরো বছর থেকে একুশ বছরের মধ্যে অর্থাৎ তোমাদের বয়স যদি সাড়ে সতেরো বছর থেকে একুশ বছরের মধ্যে হয়ে থাকে তোমরা অবশ্যই এই পোস্টের জন্য এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে তারপর তোমাদের দ্বিতীয় পোস্টের নাম রাখা হয়েছে অগ্নিবীর টেকনিক্যাল পোস্ট এই পোস্টে তোমরা কারা কারা এলিজিবিল এখানে বলা হচ্ছে টেন্থ প্লাস টু অথবা ইন্টারমিডিয়েট এক্সামিনেশান পাস ইন সায়েন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ অ্যান্ড ইংলিশ উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট ফর্টি পার্সেন্ট ইন ইজ সাবজেক্ট অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সায়েন্স স্ট্রিম থেকে যেখানে তোমাদের সাবজেক্টের মধ্যে এখানে তোমাদের থাকতে হবে কি ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এবং ইংলিশ তবে প্রতিটা সাবজেক্ট তোমাদের কিন্তু অবশ্যই চল্লিশ করে পেতে হবে এবং তোমাদের গড় নাম্বারটা অবশ্যই পঞ্চাশ শতাংশ হতে হবে তবে এখানে বলা হচ্ছে এখানে তোমাদের যদি উচ্চ মাধ্যমিকটা সায়েন্স স্ট্রিম থেকে না করা থাকে তোমরাও আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে এখানে অর্ দিয়ে বলা হচ্ছে টেন অথবা ম্যাট্রিক পাস করতে হবে ফিফটি পারসেন্ট নাম্বার পেয়ে এগ্রিগেট এবং মিনিমাম চল্লিশ শতাংশ নাম্বার পেতে হবে ইংলিশ ম্যাথ এবং সায়েন্স সাবজেক্টে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের দুই বছরের টেকনিক্যাল ট্রেনিং ফ্রম আইটিআই টু অথবা থ্রি ইয়ার ডিপ্লোমা ফ্রম রিকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউশন ইনক্লুডিং পলিটেকনিক ইন ফলিং স্ট্রিম অর্থাৎ নিচে এখানে তোমাদের যে সমস্ত স্ট্রিমের নাম দেওয়া রয়েছে এই সমস্ত স্ট্রিম থেকে তোমরা যদি দুই বছরের আইটিআই করে থাকো কিংবা তোমাদের যদি তিন বছরের ডিপ্লোমা করা থাকে তোমরাও কিন্তু এখানে এলিজিবিল অ্যাপ্লিকেশান করতে পারবে ওকে তারপর তোমাদের এখানে নেক্সট পোস্টের নাম দেওয়া রয়েছে অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার টেকনিক্যাল এই পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এখানে বলা হচ্ছে টেন প্লাস টু ইন্টারমিডিয়েট এক্সামিনেশান পাস ইন এনি স্ট্রিম আর্টস কমার্স এবং সায়েন্স উইথ সিক্সটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড মিনিমাম ফিফটি পার্সেন্ট ইন ইজ সাবজেক্ট অর্থাৎ তোমরা যদি উচ্চ মাধ্যমিকটা যে কোনো স্ট্রিম থেকে করে থাকো না কেন অর্থাৎ আর্টস কমার্স সায়েন্স থেকে যে কোনো সাবজেক্ট থেকে করলেই হবে বা যে কোনো স্ট্রিম থেকে করলেই হবে তবে তোমাদের মিনিমাম তোমাদের গড় নাম্বারটা থাকতে হবে সিক্সটি পার্সেন্ট নাম্বার এবং প্রতিটি সাবজেক্টে পঞ্চাশ নাম্বার তোমাদের পেতেই হবে এবং এজ লিমিট কিন্তু তোমাদের প্রতিটা পোস্টের জন্য সেম রাখা হয়েছে তারপরে তোমাদের ডির পয়েন্টে পোস্টের নাম রয়েছে অগ্নিবীর ট্রেড ম্যাক্সিম্যান টেন পাস এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এখানে বলা হচ্ছে ক্লাস টেন সিম্পল পাস অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে তবে তোমাদের বলা হচ্ছে এখানে এগ্রিগের পার্সেন্টেজ বা সোল্ড হ্যাপ স্কোর থার্টি থ্রি পার্সেন্ট ইজ সাবজেক্ট অর্থাৎ প্রতিটি সাবজেক্টে তেত্রিশ পেলেই হবে এবং শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা এখানে তোমরা আবেদন করতে পারবে ক্লিয়ার তারপরে লাস্ট পোস্ট রয়েছে অগ্নিবীর ট্রেডসম্যান এইট পাস এখানে তোমরা কারা কারা এলিজিবিল এখানে তোমাদের অবশ্যই সিম্পলভাবে এইট পাস করলেই হবে তবে তোমাদের প্রতিটি সাবজেক্টে তেত্রিশ শতাংশ নাম্বার পেতেই হবে ওকে এবার তোমরা অবশ্যই যেন এই অগ্নিপদ স্কিমের মধ্যে এই অগ্নিবীর জব ভ্যাকেন্সির জন্য তোমরা যারা আবেদন করবে এখানে কিন্তু তোমাদের যে সার্ভিস ডিউরেশনটা হয়ে থাকে চার বছরের জন্য এখানে তোমাদের চার বছরে কীরকম বেতন দেওয়া হবে দেখে নাও দেখো এখানে তোমাদের ফার্স্ট ইয়ার তোমাদের দেওয়া হবে পার মান্থ তোমাদের বেতন তিরিশ হাজার টাকা এবং সেখান থেকে তোমাদের বেতন দেওয়া হবে একুশ হাজার টাকা এবং নয় হাজার টাকা তোমাদের কিন্তু কন্ট্রিবিউট করতে হবে ফান্ডে এবং তোমাদের গভর্নমেন্টের তরফে নয় হাজার টাকা দেওয়া হবে এবং তারপরে দ্বিতীয় বছর তোমরা কিন্তু অবশ্যই পাবে পার মান্থ তেত্রিশ হাজার টাকা সেখান থেকে তোমাদের হ্যান্ড স্যালারি থাকবে তেইশ হাজার একশো টাকা এবং তারপর তৃতীয় বছর তোমরা পাবে এখানে ছত্রিশ হাজার পাঁচশো টাকা সেখান থেকে তোমরা বাই হ্যান্ড স্যালারি পাবে পঁচিশ হাজার পাঁচশো টাকা পার মান্থ এবং তারপরে চতুর্থ বছরে তোমরা কিন্তু স্যালারি পাবে চল্লিশ হাজার টাকা তবে তোমরা হাতে টাকা পাবে আঠাশ হাজার টাকা এবং এখান তোমাদের টাকাটা যে কাটা হচ্ছে ফান্ডের জন্য ওখানে কিন্তু তোমাদের গভর্নমেন্টের তরফ থেকে ওই সেম ফান্ড তোমাদের যুক্ত করে তোমরা কিন্তু প্রায় এগারো লক্ষর কাছাকাছি এনদি প্যাকেজের মধ্য দিয়ে তোমরা কিন্তু চার বছর পর পেয়ে যাবে ওই টাকাটা ওকে তাই অবশ্যই তোমাদের কাছে একটা দারুণ সুযোগ দেশ সেবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু খুব ভালো বেতন কিন্তু রয়েছে ওকে এবার এখানে তোমাদের যে দুটি ফেসের সিলেকশনটা করা হবে এক নম্বর তোমাদের যে কম্পিউটার বেস টেস্ট তোমাদের নেওয়া হবে এখানে তোমাদের কত নম্বরে পরীক্ষা নেওয়া হবে এখানে তোমাদের কিন্তু পোস্ট অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে এখানে তোমাদের কোনো কোনো পোস্টের জন্য পঞ্চাশটা কোয়েশ্চেন একশো নম্বরে পরীক্ষা নেবে যেখানে তোমাদের এক ঘন্টা টাইম দেওয়া হবে আবার কোনো কোনো পোস্টের জন্য তোমাদের একশোটা কোশ্চেন দুশো নম্বর থাকবে যেখানে তোমাদের দুই ঘন্টা টাইম দেওয়া হবে তবে এখানে তোমাদের কিন্তু মার্কিংয়ের প্যাটার্ন একই থাকবে এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে টোয়েন্টি অর্থাৎ চারটি প্রশ্নে উত্তর ভুল করলে এক নম্বর তোমাদের কাটা যাবে ওকে এবার এই ফেজ ওয়ান অনলাইন টেস্ট নেওয়ার পর তোমাদের নেক্সট হবে রিক্রুমেন্ট র্যালি যেখানে তোমাদের র্যালিতে কি দেখা হবে এখানে তোমাদের র্যালিতে ফিজিক্যাল ফিটনেস টেস্ট তোমাদের চেক করা হবে অর্থাৎ পি চেক করা হবে কী চেক করা হবে এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু 1.6 পয়েন্ট কিলোমিটার রানিং কমপ্লিট করতে হবে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে যেটা গ্রুপ ওয়ানে তোমাদের কিন্তু নিয়ে নেওয়া হবে এবার তারপরে যে টাইমটা লাগবে অর্থাৎ 5 মিনিট 30 সেকেন্ডের পর যারা পৌঁছাবে অর্থাৎ 5 মিনিট একত্রিশ সেকেন্ড থেকে 5 মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে তারা কিন্তু গ্রুপ টুর আন্ডারে পড়ে যাবে আর তোমরা যারা গ্রুপ ওয়ানে তোমরা যারা পড়বে তোমাদের কিন্তু সার নাম্বার থাকবে এবং তোমরা যারা গ্রুপ টুতে পড়বে তোমাদের কিন্তু আটচল্লিশ নাম্বার দিয়ে হবে এবার তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ডান দিকে পুল আপসের জন্য এখানে কিন্তু দশটা পুল আপসের জন্য চল্লিশ নাম্বার নয়টার জন্য তেত্রিশ নাম্বার আটটি পুল আপস করলে তোমাদের সাতাইশ রয়েছে এভাবে তোমাদের ডিভাইড করা রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নয় ফুটের ডিচ এবং জিগ জ্যাক বল কিন্তু করতে হবে যেটা কিন্তু তোমাদের কোয়ালিফাই করতেই হবে ওকে এবার নেক্সট তোমাদের বলা হচ্ছে এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এখানে তোমাদের কি দেখা হবে এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তোমাদের কিন্তু বেসিক্যালি হাইট এবং চেস্ট তোমাদের মেজারমেন্ট করা হবে যেখানে তোমরা যারা অগ্নিবীর জিডি এবং তার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল আর্মসের জন্য অ্যাপ্লিকেশন করবে তোমাদের মিনিমাম হাইটটা দরকার সবার জন্য একশো সেমি এবং তার সঙ্গে সঙ্গে এখানে ট্রেডসম্যান টেন্থ পাস এবং এইট পাসের জন্য তোমাদের এখানে মিনিমাম হাইটটা দরকার একশো সেমি এবং তোমরা যারা ক্লার্ক স্টোর কিপার টেকনিক্যাল পোস্টে আবেদন করবে এখানে তোমাদের মিনিমাম হাইটটা চেক করাবে একশো সেমি তবে প্রতিটি পোস্টের জন্য চেস্ট মেজারমেন্ট করা হবে সাতাত্তর সেমি এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ছাতিটা পাঁচ সেমি এক্সপেনশন করতে হবে এর এবার এখানে তোমাদের অনলাইন টেস্ট নেওয়া হলো তারপর তোমাদের পি পিইটি হল তারপরে তোমাদের মেডিকেল হবে তারপর তোমাদের সিলেকশনটা হয়ে যাবে এবার এখানে তোমরা তারা অনলাইন আবেদন করবে অনলাইন আবেদন করার জন্য তোমাদের কিন্তু ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য কিন্তু তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এখানে ভিজিট তোমাদের অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদন করার জন্য তোমাদের সববার জন্য এখানে অ্যাপ্লিকেশান ফিস রাখা হয়েছে দুশো টাকা তাই তোমরা যারা এই অগ্নিবীর জব ভ্যাকেন্সির জন্য এখানে তোমরা যারা আবেদন করতে চাও ভিন্ন ভিন্ন পোস্টে তোমরা যারা এলিজিবিল অ্যাপ্লিকেশান করতে পারো তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এই বহরমপুর বাদে আমাদের এখানে কলকাতা অফিসের জন্য ব্যারাকপুর অফিসের জন্য এবং শিলিগুড়ি অফিসের জন্য যখন অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হবে স্টেপ বাই স্টেপ তোমাদের আলাদাভাবে নোটিফিকেশন সংক্রান্ত বিরোধে দিয়ে দেবো তাছাড়া এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত আর কোনো কিছু জানতে চাইলে তোমরা কিংবা কোনোরকম কোয়েশ্চেন থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো